অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি যে রত্ন নিয়ে আলোচনা করতে চলেছি, অনেকেই জানতে চাইছেন গোমেদ রত্ন কোন লগ্নের জাতক বা জাতিকারা পড়বেন, কোন লগ্নের জাতক বা জাতিকারা পড়বেন না। দেখুন, এই গোমেদ এবং ক্যাটসাই এটা কিন্তু চট করে কিন্তু পড়া উচিত নয়, এর নেগেটিভ এফেক্টটা কিন্তু প্রচুর পরিমাণে আছে। আপনি যদি ভুল করে গোমেদ পড়ে নেন কি না, তার কিন্তু নেগেটিভ ফল কিন্তু পাবেন। অনেকেই আছে যে রাহু খারাপ আছে, সেই ভাবের উপর না জোর দিয়ে ফট করে একটা গোমেদ পড়ে দিচ্ছে, এটার নেগেটিভ পুরোপুরি এফেক্ট আছে। আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি জানাতে চলেছি। অনেকেই জানতে চাইছেন যে গোমেদ নিয়ে আপনি একটা ভিডিও দিন, সব রত্ন নিয়ে দিচ্ছেন, গোমেদটা আপনার দিচ্ছেন না। আমি তাই আপনাদের আমি বারবার বলছি, অ্যাস্ট্রো এডুকেশন কৌশিক রায় অনলি পাবলিক ডিমান্ড, এটা হচ্ছে পুরোপুরি দর্শকদের, আমার প্রিয় দর্শকদের চাহিদার উপর আমি কিন্তু ভিডিও আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি। তো আমি আজকে গোমেদ নিয়ে আপনাদের সামনে সম্পূর্ণরূপে তথ্য দিতে চলেছি। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য। যারা আমার সাথে পার্সোনালি ভিজিট করতে যাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, আদারওয়াইজ রাশি লগ্ন জানার জন্য বারবার কল করবেন না, এখানে রাশি লগ্ন কিন্তু জানানো হয় না। তো শুরু করা যাক। দেখুন, প্রথমেই বলি এই গোমেদ রত্ন, অর্থাৎ এটা হচ্ছে রাহুর রত্ন, এটার কী কী কোন কোন দিকে ফায়দা আছে যদি আপনার শ্যুট করে। প্রথম কথা আপনাদেরকে বলি, ফায়দাগুলো কোন দিকে, আপনারা যারা এজেন্টে কাজ করছেন, এজেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ফায়দা, যারা অ্যাডভোকেট, যারা জাজ তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ফায়দা, যারা লটারি শেয়ার নিয়ে কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সাতটা, এই দিকে কিন্তু আকর্ষিক প্রাপ্তিগুলো কিন্তু ঘটায়। যারা রাজনৈতিক সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দিবে, যারা ফিল্ম দুনিয়াতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই গোমেদ বিশেষ লাভ কিন্তু আপনাদেরকে দেবে, এবং যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ এই গোমেদ কিন্তু দিবে। দেখুন, গোমেদ রত্নটা কারা পরিধান করবেন, কোন লগ্নের পরিধান করবেন না, আমি পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, প্রথমেই বলি এই গোমেদ তারাই ধারণ করবেন যাদের বৃষ লগ্ন, যাদের মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন এবং কুম্ভ লগ্ন, এ কটি লগ্নের জাতক বা জাতিকারা গোমেদ ধারণ করবেন। অর্থাৎ বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ। এর পাশাপাশি আপনাদেরকে বলি, যাদের মেষ লগ্ন, যাদের কর্কট লগ্ন, যাদের সিংহ লগ্ন, যাদের ধনু লগ্ন, যাদের মীন লগ্ন, তারা ভুল করেও এই গোমেদ রত্ন পরিধান করবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। সব রত্ন সবার জন্য, সব লগ্নের জন্য কিন্তু শ্যুট করে না। অর্থাৎ এই লগ্নে যদি আপনারা পড়েন, যে যে লগ্ন বারণ করলাম, আপনাদের কিন্তু নেগেটিভ ফলগুলো কিন্তু পাবেন। এবং এই রাহু যদি আপনার 6, 8, 12 অবস্থান করে, ভুল করেও এই রত্ন পরিধান করবেন না। রাহু যদি আপনাদের কেন্দ্র এবং ত্রিকোণে থাকে, বা আপনার একাদশ স্থানে থাকে, বা কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয়ভাবে থাকে, তবে আপনারা কিন্তু এই রত্ন ধারণ করবেন, তাতে কিন্তু বিশেষ ফায়দা পাবেন। অর্থাৎ লগ্ন সাপেক্ষে আমি বারবার বলছি, আমি লগ্নের কথা বলছি, রাশির কথা আমি কিন্তু বলছি না, লগ্ন অনুযায়ী এই রত্ন পড়বেন। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, এই রাহু যদি রবির সাথে যুক্ত থাকে, এই রাহু যদি চন্দ্রের সাথে যুক্ত থাকে, এই রাহু যদি আপনার বৃহস্পতির সাথে যুক্ত থাকে, এই রাহু যদি আপনার বুধের সাথে যুক্ত থাকে, তাহলে ভুল করেও এই রত্ন পড়বেন না, তাতে কিন্তু নেগেটিভ এফেক্টটাই বেশি হবে। রাহু যদি এককভাবে অবস্থান করে এবং রাহুর প্লেসমেন্ট যদি ভালো হয়, রাহু যদি নিচস্থ হয়, সেক্ষেত্রে কিন্তু এই গোমেদ পরিধান করবেন না। অর্থাৎ রাহু নিচস্থ হয় ধনুরাশিতে এবং বৃশ্চিক রাশিতে, এই জায়গাতে রাহু কিন্তু শুভ ফল দেয় না। বৃশ্চিক এবং ধনু, বৃশ্চিক এবং ধনুতে যদি এই রাহু থাকে, যতই আপনার লগ্ন হোক না কেন, তাও আপনি কিন্তু এই গোমেদ পরিধান করবেন না, তাতে কিন্তু রেজাল্ট উল্টো কিন্তু হয়ে যাবে। এই গোমেদ পরিধানের বিশেষ কিছু রীতি নীতি আছে, অর্থাৎ যেটা আপনাদেরকে ফায়দা দিবে, এবং কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি ভুল করে রত্ন পরিধান করেন, তাতে কিন্তু আপনাদের লস কিন্তু নিয়ে আসবে। গোমেদ হচ্ছে রাহুর রত্ন, অর্থাৎ
রাহু হচ্ছে কি দানব, দানব গ্রহ। অর্থাৎ এর সাথে কার মিত্রতা আছে, রাহুর সাথে শুক্রের মিত্রতা আছে, শুক্র গ্রহের। এর সাথে বুধ গ্রহের মিত্রতা আছে, এর সাথে আপনার শনি গ্রহের মিত্রতা আছে। এই জন্য এই এই লগ্নের সাথে যদি আপনারা এই গোমেদ পরিধান করেন এবং 6-8-12 যদি না থাকে, নিচস্থ যদি না হয় বা গ্রহণযোগ যদি না থাকে বা গুরুচণ্ডাল যোগ যদি না থাকে, তাহলে তবেই এই এই রত্ন আপনারা পরিধান করবে। আপনার ওজন অনুযায়ী আপনার এই রত্নটি আপনাদেরকে পরিধান করতে হবে, সেটা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে আপনারা কনসালটেন্সি করুন। এবং রাহু যদি আপনার তুঙ্গস্থ থাকে সেক্ষেত্রে আপনার এই রত্ন পরিধান করতে পারেন। এবং এই রত্ন আপনার শনিবার দিন এই রত্নটি পরিধান করবেন সন্ধ্যাবেলা, এবং এটির দুধ এবং গঙ্গা জলে আপনারা নিয়ে এই রত্ন পরিধান করবেন। এবং অষ্ট ধাতুতে আপনারা এই রত্ন যদি পরিধান করেন তাতে কিন্তু বিশেষ ফায়দা কিন্তু আপনারা পাবেন, অষ্ট ধাতুতে যদি পড়েন। এর সাথে সাথে আপনাদেরকে বলি, যখন এই রাহুর যে এই রত্নটি অর্থাৎ গোমেদ যখন পরিধান করবেন, রাহুর যে বীজমন্ত্র আছে সেটি যদি আপনারা পাঠ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ যারা লটারি কাটছেন, শেয়ার, ফাটকা, জুয়া, এগুলো থেকে আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটায়, এই রত্নের কারকতা কিন্তু যথেষ্ট আছে। অর্থাৎ এই রত্ন পরিধানের আপনারা 45 দিনের পর থেকে কিন্তু আপনারা এই রত্নের কিন্তু কার্যকারিতা আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ ঠিক 45 দিন পর থেকে এই রত্নের, যেমন আমি বারবার বলছি, ভুল ওষুধে যেমন মানুষের ক্ষতি করে, তেমনি অনেকেই অনেক ভুল রত্ন পড়ে আছেন। অবশ্যই আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে যোগাযোগ করুন, আপনাদের লগ্ন সাপেক্ষে, আপনাদের গ্রহের অবস্থান সাপেক্ষে আপনারা এই রত্ন পরিধান করবেন, নয়তো হিতে বিপরীত কিন্তু হবে। সব রত্ন কিন্তু সবার জন্য সুইটেবল নয়, কারণ এই গোমেদ এবং ক্যারসাই একটা হচ্ছে রাহুর রত্ন, একটা হচ্ছে কেতুর রত্ন। এই দুটি রত্ন বিশেষ সাবধান অবস্থাতে পড়া উচিত। অর্থাৎ ভেবেচিন্তে যদি না, সঠিকভাবে না জেনে যদি এই রত্ন পরিধান করেন কি না, তাহলে কিন্তু আপনাদের সমস্যাটা আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে। অর্থাৎ এই রত্ন আপনাদেরকে বিশেষ লস কিন্তু করাবে যদি না জেনে পড়েন। এবং এই রত্নের বেশ কিছু ফায়দা আছে, আমি আবারও বলছি, ফায়দাগুলো আপনারা জানতে পারেন। এই ফায়দাগুলোতে আপনারা যদি করেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনাদেরকে আপনাদের হবে। যাদের মামলা মকদ্দমা এগুলো চলছে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো আপনাদের কিছুটা হলেও কেটে যাবে, অর্থাৎ জায়গাগুলো থেকে রিলিফ কিন্তু হবে। এবং এই রত্ন যদি আপনার শ্যুট করে কি না, আপনার অর্থনৈতিক ফিনান্সিয়াল দিকটা আপনাদের যথেষ্ট ভালো কিন্তু করবে, অর্থাৎ আর্থিক দিকটা, যাদের অর্থনৈতিক কষ্ট তাদেরকে কিন্তু এই কলিযুগে একমাত্র এই রাহুই কিন্তু হঠাৎ আকস্মিক ধনপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। অর্থাৎ যারা আকস্মিক ধন চাইছেন তারা অবশ্যই এই রত্ন পড়তে পারেন। নমস্কার, ধন্যবাদ।